হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সবাই ভালো আছো। এই যে আমাদের স্কুল, তো স্কুলে এসে গেছি। তো গাইজ, আমরা এসে গেছি আমাদের সেই পুরনো হাই স্কুলের সামনে, এই যে ধুলিয়া দেশবন্ধু হাই স্কুল। তো এখানে আমরা পড়াশোনা করেছি, এখন ভেতরে যাব। ভেতরে সব স্কুল মানে বন্ধ হয়ে গেছে, আজকে ছুটি দিয়ে গেছে 4টের সময়। তো আমরা 4:30 বাজে এখন। তো 4:30 আমরা এখন পাঁচিল টপকে মানে পার হতে হবে, কারণ সাইকেল এখানে রেখেছি। আর ওখান থেকে পাঁচিল টপকে পার হবো, পার হয়ে তারপর ভিতরটা তোমাদেরকে দেখাবো। তারপরে ওই দিকটা আমার স্মৃতি আছে অনেক ওখানে, তো তোমাদের দেখাবো আমরা যে ওই স্মৃতিগুলো। আর খুব মিস করছি স্কুলটাকে, খুব 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 মিস করছি আমরা স্কুলটাকে। মানে খুব আনন্দ মনে হচ্ছে, এক্সাইটেড। তো আজকে আমাদের ধুলিয়া দেশবন্ধু হাই স্কুলে, যেটা ছোটবেলা থেকে 5 থেকে পড়েছি, এখন 12 পর্যন্ত, একে দেখাবো পাঁচিল টপকে আমরা ভেতরে প্রবেশ করবো। তার ফাইনালি আমরা এই যে এখান থেকে পাঁচিল থেকে নামবো এখন, তারপরে নেমে ভেতর দিকে যাবো। ওটা বন্ধ আছে, ওখান থেকে খুলতে হবে, খুলে আবার মানে আটকে দিয়ে তারপর বাড়ির দিকে যেতে হবে। গাইজ, আমরা ফাইনালি ভেতরে প্রবেশ করেছি। তো এই স্কুল পাঁচিল টপকে ভেতরে প্রবেশ করেছি। তো এই যে গেটটা তালা মারা এখন এখানে, তো গেটটা তালা মেরে রেখে গিয়েছে, এখানে দড়ি বেঁধে রেখে গিয়েছে। তো ফাইনালি এখানে দড়ি বাঁধা, তো দড়িটা আমরা খুলবো, খুলে তারপরে ওখান থেকে প্রবেশ করবো। আর ওই যে ওইখান থেকে পাঁচিল টপকে দুটো ছেলে ভেতরে ঢুকছে, মনে হয় খেলবে, খেলাধুলা করবে। এই যে আমাদের সেই ভেতরের সেই, এখান থেকে আমরা দৌড়াদৌড়ি করতাম আগে, এখান থেকে আমরা দৌড়াদৌড়ি করতাম, এখান থেকে অনেক স্মৃতি আছে এখানে। আর এই যে আমাদের, এই যে আমাদের স্টাফ রুম, এখানে স্যাররা সবাই থাকে। আর লাইব্রেরিটা কোথায়? লাইব্রেরিটা ওপরে আছে। তো দড়িটা খুললাম, খুলে এখন প্রবেশ করছি মাঠে। তো ফাইনালি গাইজ, আমরা মাঠের মধ্যে এই স্কুলের ভেতরে প্রবেশ করেছি। আর স্কুলে মানে স্কুলে এসে মনটা পুরো একদম খুশি হয়ে গেছে যে অনেকদিন পরে এসেছি। তো দেখতে পাচ্ছি ব্যাট বল খেলার জন্য, হ্যাঁ ব্যাট বল খেলার জন্য খুব সুন্দর, খুব 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 সুন্দর, দেখো হেভি সুন্দর। আর খুব মানে এখানে একটা বেদি মতো ছিল, তো বেদিটা এখন নেই, দেখতে পারছি না। তো এখানে প্রেম করতো, আর এদিকটা থেকে সবার সবাই এখানে বসে বসে প্রেম করতো, 11 ক্লাস 12 ক্লাসের মেয়েরা ছেলেরা। তো আমরা খুব মিস করছি সেই দিনগুলোকে। আর এই যে এই গাছের উপর খেলা করতাম ছোটোবেলায়, যখন 5-6 পড়তাম তখন এই গাছগুলোতে খেলা করতাম। এখন তো গাছগুলো কেটে দিয়েছে, অনেকগুলো গাছ ছিল এখানে। ফাইনালি আমরা এখানে এসেছি। তো এখানটায় আমরা দোল খাই, ঠিক আছে, দোল খেতাম এখানটায়। তো এই গাছটা ছিল না, তো হঠাৎ করে এই গাছটা এসেছে। তো এই যে এইভাবে দোল খেতে, এই যে এইভাবে দোল খাচ্ছে। তো গাইজ, ফাইনালি স্কুলটাকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরনো স্মৃতিগুলো আমাদের মনের মাঝে আছে। আর যারা যারা স্কুলে পড়েছো তারা তারা দেখে নাও ভিডিওর মাধ্যমে। তো গাইজ, এখানে মিড ডে মিল দেওয়া হতো আমাদের। তো আমরা এদিক থেকে পালাতাম আগে, এই যে এই জায়গাটা থেকে পালাতাম, এই যে সেই জায়গা যেখান থেকে আমরা পালাতাম, এই জায়গাটা থেকে, এই পাঁচিল টপকে আমরা পালাতাম আগে, পালিয়ে ঘুরে বেড়াতাম। কত স্মৃতি মনে পড়ে এখানটায় আসলে। আর এই যে আমাদের ক্লাসরুম। তো গাইজ, আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল। তো খুব মজা হলো, আর খুব স্মৃতিগুলো ভেসে উঠলো চোখের সামনে। তো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে তাড়াতাড়ি সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছানোর জন্য বেল আইকনটিকে প্রেস করুন। আর তো আমরা যেখান থেকে এসেছি সেখান থেকে আমরা পার হয়ে যাচ্ছি। তো এখান থেকে উঠতে অনেক কষ্ট হয়েছে, নামতে অনেক কষ্ট হয়েছে। তো আমরা যাই, এখান থেকে পার হই। এখান থেকে পার হবো কি করে? এক মিনিট, তো ফাইনালি পৌঁছে গেছি আমরা এই পারে। তো এখন বাড়ির দিকে যাবো।